করোনাকালে রক্তের সংকট মেটাতে আরামবাগ পৌরসভার উদ্যোগে চলছে ধারাবাহিক রক্তদান শিবির। রবিবার আরামবাগ 8 নম্বর ওয়ার্ডের ভাটার মোড় এলাকায় এক শিবির অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, পৌর প্রধান স্বপন নন্দী ছাড়াও তৃণমূল নেতাকর্মীরা। সবাই মিলে একসঙ্গে থেকে শিশির আছে, মামাটি মানুষ পুষ্পার্ঘ দিতে হবে। রক্তদান শিবির মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে রক্ত যে আকার সেটা মেটানোর জন্য এই করোনা পরিস্থিতিতে সেই জন্য আমরা প্রত্যেকটা ওয়ার্ডে রক্তদান করছি। আজকে 8 নম্বর ওয়ার্ডে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে রক্তদান হচ্ছে। রক্তদান মহাদান, কারণ এই রক্তটা এখনো বিজ্ঞান আবিষ্কার করতে পারে না, মানব দেহ থেকে নিতে হয়। তাই আমাদের আরামবাগ মহকুমা হসপিটালের ডাক্তারবাবুরা নার্সরা এসেছেন, তারা স্টাফেরা এসেছেন, তারা আজকে রক্ত নিচ্ছেন। আমাদের 8 নম্বর ওয়ার্ডের শুধু নাগরিকরা সকলে এসেছেন, এসে তারা আজকে রক্তদান করছে। তাই আমি 8 নম্বর ওয়ার্ডের সমস্ত নাগরিককে আমি পৌরসভার পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই, নমস্কার জানাই, সালাম জানাই। আজকে 100 দেওয়ার কথা আছে, তারপর দেখা যাক যে করোনা পরিস্থিতি, ভ্যাকসিন চলছে, যাদের ভ্যাকসিন হচ্ছে তার তো নিতে পারবে না, দেখা যাক কতক্ষণ হয়। Collection, jeans and t-shirts, only for men.